এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সহায়ক গ্রন্থ তার নাম হলো কোনি আর কোনি কিন্তু এই বছর তোমাদের যে নতুন সংশোধিত সিলেবাস তার অন্তর্ভুক্ত রয়েছে আর এই উপন্যাসটার অনেকগুলো পরিচ্ছেদ রয়েছে প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ কিন্তু মাত্র কয়েকটা প্রশ্ন এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে প্রশ্নগুলো কিন্তু এই বছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলো তোমাদেরকে করতেই হবে এছাড়া কি আরো কোনো প্রশ্ন করতে হবে না অল্প দেখে যেতে হবে কিন্তু যেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো সেগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আর তার মধ্যে থেকে কোনো প্রশ্ন তোমরা কিন্তু বাদ দিয়ে যাবে না মূল ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বটনটাকে সিলেক্ট করে রেখো এবারে আমি তোমাদেরকে বলে দেবো যে কোনি উপন্যাস থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো দারুণভাবে রেডি করবে দেখো কোনি উপন্যাসটা একটা অত্যন্ত বড় উপন্যাস সেই কারণে স্বাভাবিকভাবে এই উপন্যাস থেকে কিন্তু প্রচুর রকমের প্রশ্ন হয়ে থাকে কিন্তু তবুও তার মধ্যে থেকে কয়েকটি বাছাই করা প্রশ্ন আমি তোমাদের বলে দেব যেগুলো কিন্তু তোমাদেরকে রেডি করে যেতেই হবে এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকে এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু চূড়ান্ত কোনি উপন্যাসের প্রথমেই যে তিনটে চরিত্র আমি তোমাদেরকে করে নিতে বলবো সেই তিনটে চরিত্র হলো ক্ষিতিস সিংহের চরিত্র লীলাবতী চরিত্র এবং কোনি চরিত্র লীলাবতী চরিত্রটা আবার এরকমভাবেও দিতে পারে যে কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য রূপে লীলাবতীর পরিচয় দাও এটাও কিন্তু লীলাবতী চরিত্রই এর উত্তর হবে তো এই তিনটে চরিত্র দারুণভাবে তোমরা রেডি করবে তার কারণ এই তিনটে চরিত্রের মধ্যে একটা চরিত্র আসার সম্ভাবনা এই বছর কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট এই চরিত্রগুলো ছাড়াও তোমরা যে প্রশ্নগুলো করবে সেগুলো হলো আজ বারুনি গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি বারুনি কি বারুনির দিন গঙ্গা ঘাটের বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন কোনির জীবনে সিংহের অবদান আলোচনা করো অথবা ক্ষিদ্া কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোশ্চেন এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন জুপিটার ক্লাবে ক্ষিতিশিং বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী কী এই অভিযোগগুলির উত্তরে ক্ষিতিস সিংহের বক্তব্য কি ছিল পরবর্তী প্রশ্ন অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাতার দলে জায়গা পেল তা আলোচনা কর পরবর্তী প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা পরবর্তী প্রশ্ন জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা কর এই প্রশ্নগুলো এই বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়াও আরও কয়েকটি প্রশ্ন তোমাদের একটু দেখে যেতে হবে সেই প্রশ্নগুলো কি আমি এক এক করে তোমাদেরকে বলছি কোনিকে সাতার চ্যাম্পিয়ন বানানোর জন্য সিংহ কোনির জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও এটা কিন্তু ভালোভাবে তোমরা রেডি করবে নেক্সট কোশ্চেন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এবং আর একটা লাস্ট প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও এই কটা প্রশ্ন তোমাদেরকে কিন্তু দারুণভাবে করতে হবে এছাড়াও আরও অনেক প্রশ্ন আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন ধরো তোর আসল লজ্জা জলে কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে এই প্রশ্নগুলো বারবার টেস্ট পেপারেও এসছে এবং এগুলো কিন্তু দারুণ প্রশ্ন তো যে আমার বলা সমস্ত প্রশ্নগুলো করার পর সময় পাবে সে কিন্তু এই দুটো প্রশ্ন একটু ভালোভাবে প্লিজ দেখে যাও তার কারণ কী না তো কোনি উপন্যাসটা অত্যন্ত বড় একটি উপন্যাস তার ফলে কিন্তু তোমাদের প্রশ্ন সংখ্যা প্রচুর এবং এরকমভাবে মোটেও বলা যায় না যে একটি বা দুটি প্রশ্ন করো তার মধ্যে থেকে চলে আসবে কখনোই হয় না সেটা হ্যাঁ এই বছর তুলনামূলক তোমাদের প্রশ্ন অনেক সহজ আসবে সেই কারণে যে প্রশ্নগুলো এই ভিডিওতে বলা হয়েছে এই প্রশ্নগুলো কোনি উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো বছরের জন্য তাই এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু বাদ দিলে একেবারেই চলবে না আর এই কটা প্রশ্ন একটু কষ্ট করে যদি রেডি করে নিতে পারো আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি এর মধ্যে থেকে তোমরা তিনটে প্রশ্নই কমন পাবে তিনটে যে তিনটে আসে অর্থাৎ তোমরা অরের প্রশ্নটাও কমন পেয়ে যাবে সেই কারণে আমি তোমাদেরকে বলছি ভালোভাবে প্রশ্নগুলো রেডি করো নিজে কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যেও তাহলে কিন্তু দারুণ পরীক্ষা হবে তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানাতে কমেন্ট করো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটা ক্লিক করতে একেবারেই ভুলো না